আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভাইয়া আপুরা, সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর অধ্যায় 4, বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অনুশীলনী 4.2 এর 13 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হচ্ছে, x+1/x=4 হলে প্রমাণ করো যে x³+1/x³=52। তার মানে আমাদের মান নির্ণয় করতে হবে, x³+1/x³ মান নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে সেটা 52-এর সমান। আর আমাদের দেওয়া আছে x+1/x=4। তাহলে আসা অঙ্কটা করে ফেলি, x³+1/x³, তার মানে a³+b³ এর ফর্মুলা পড়বে আমাদের। লক্ষ্য করো, a³+b³ এর ফর্মুলা দুইটা, এটা হলো মান নির্ণয়ের ফর্মুলা আর এটা হলো উৎপাদকের ফর্মুলা। মান নির্ণয়ের ফর্মুলায় দেখো, এখানে একটা রাশির সাথে আর একটা রাশির প্লাস মাইনাসের সম্পর্ক থাকে দেখো, আর এখানে দেখো একটা রাশির সাথে আর একটা রাশির সম্পর্ক হলো গুণের, যেখানে গুণের সম্পর্ক থাকবে সেই সূত্রটা আমরা ইউজ করব হলো উৎপাদকের ক্ষেত্রে। আর যখন মান নির্ণয়ের কথা বলবে তখন এই প্লাস মাইনাস সম্বলিত যে সূত্র থাকবে সেটাই আমরা ইউজ করব। সুতরাং আমাদের মান নির্ণয় করতে বলতেছে আমরা এই সূত্র ইউজ করব, a³+b³ এর ফর্মুলা হবে a+b³-3ab a+b। ওকে ফাইন, আমাদের এটা প্রশ্ন দেওয়া আছে আর মান নির্ণয় করতে হবে x³+1/x³। দেখো এটাকে আমরা রিয়ারেঞ্জ করে লিখতে পারি x³+1/x³। এটাকে আমরা এ বিবেচনা করব আর এটাকে আমরা বি বিবেচনা করব, তার মানে এক্স কে বিবেচনা করব আমরা এ আর 1/x কে বিবেচনা করব বি। তা লক্ষ্য করো, a³+b³ এর ফর্মুলা পড়ে, যে ফর্মুলাটা এখন দেখালাম a³+b³ এর ফর্মুলা, a+b³-3ab a+b। তো দেখো আমরা সেই ফর্মুলা ইউজ করব, এটা হলো a+b³-3ab a+b। মুখে মুখে বলবো আমি এ বি এর কথা, কিন্তু যখনই এর কথা আসবে তখন খাতায় লিখবো এটার কথা, যখন বি এর কথা আসবে তখন আমি খাতায় লিখবো এটা, আর মুখে বলবো এ আর বি, কেননা ওটা হলো সূত্র। তাহলে লক্ষ্য করো ভাইয়ারা, x+1/x পেয়ে গেলাম আমরা, x+1/x এর মান হলো 4। তাহলে যেখানে যেখানে x+1/x থাকবে সেখানে সেখানে আমরা 4 ইউজ করব। তাহলে x+1/x এর পরিবর্তে আমরা 4 লিখলাম, তাহলে 4³ মানে 4³ মাইনাস এই x আর 1/x এর x x কাটা যায়, কেননা এরা গুণের সাথে সম্পর্ক যুক্ত। তাহলে থাকে আমাদের 3×1, তার মানে 3, আর x+1/x মানে তো 4, তাহলে 3-এর সাথে 4 গুণ হবে, এর সামনে মাইনাস আছে। তা দেখো 4³ মানে 4, 4 বার গুণ, 3 বার গুণ, 4³ মানে 4, 3 বার গুণ, তাহলে 4 4 16, 4 16 64, তাহলে 4³ মানে 64, আর এখানে পেলাম 3 4 12, 64 থেকে 12 বাদ দিলে পাই আমরা 52, যেটা প্রশ্নের সমান, মানে x³+1/x³ এর মান 52 দেখাতে বলতেছে আমাদের, x³+1/x³=52। এটা হলো রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণ করা গেল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।